স্বাবলম্বী হতে গেলে বা সংসারের বাড়তি অর্থসংস্থানের যোগান সৃষ্টি করতে হলে দৃঢ় মনোবল এবং ইচ্ছাশক্তিই যথেষ্ট, সেটি প্রমাণ করলেন নুরুল ইসলাম। নুরুল ইসলাম একটি আইটি সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক। ইউটিউব দেখে শখ থেকে শুরু করেন টাইগার মুরগি পালন। প্রাথমিক অবস্থায় 5,000 টাকা দিয়ে 200 টাইগার মুরগির বাচ্চা দিয়ে শুরু করেন মুরগি পালন। দিনের বেশিরভাগ সময় তার স্ত্রী তার খামার দেখাশোনা করেন। নুরুল ইসলাম সকল ভ্যাকসিন মেনটেন করেই মুরগি পালন করছেন। তিনি বলেন, খামারে সকল ধরনের ভ্যাকসিন করা থাকলে রোগবালাই কম হয়। প্রিয় বন্ধুরা, আজকে আমরা এই উদ্যোক্তার গল্প জানতে গিয়েছিলাম গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার ডাকুরিয়াল গ্রামে। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব টাইগার মুরগির পালন পদ্ধতি এবং টাইগার মুরগি পালনে সুবিধা অসুবিধাসমূহ। প্রিয় বন্ধুরা, পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন, শোনাব এই উদ্যোক্তার গল্প। উদ্যোক্তা ভাই বোন, আমরা চলে আসলাম সেই গন্তব্যে মসজিদের পারে। আমি এখন একটু ফোন দেই। নুরুল, তুই তাগের মতো একদম, এই তো আলহামদুলিল্লাহ, একটু মোটা হইছে। আসো আসো যাই, আমরা গল্পটা বলে নেই। আমরা একসাথেই স্কুলে লেখাপড়া করেছি, কলেজেও পড়েছি, তারপরে এখন আইটি সেন্টার, না? হ্যাঁ, আইটি সেন্টার, একটা আইটি সেন্টার, পাশাপাশি টাইগার মুরগি পালন। টাইগার মুরগি পালন করছেন আসলেই, কিন্তু পড়ালেখা বা চাকরির পাশাপাশি হাঁস মুরগি যাই বলেন পালন করে পারিবারিক সহযোগিতা লাগবে, পালন করে বাড়তি অর্থ সংস্থান কিন্তু করা সম্ভব। প্রিয় বন্ধুরা, সরাসরি খামারে দেবো। তারপরে সব মিলে ভালো আছে তো? বউ বাচ্চা বাচ্চা জানি কয়জন? দেখানো হয় নাই। ভাবি কেমন আছে? ভালো আছে? তোর আম্মা? হ্যাঁ, মারা গেছে। এলাকাটা হচ্ছে পাহাড়ি এলাকার মতো, না? হ্যাঁ হ্যাঁ, পাহাড়ি উঁচা নিচা, আর বাংলাদেশের মোট বনাঞ্চল এই ভারসাম্য রক্ষার জন্য লাগে হচ্ছে এই 25%, আমাদের এলাকায় 25%-এর উপরে আছে। আমাদের অক্সিজেন নিয়ে কোনো সমস্যা নাই, গাছপালা কত, গাছপালা অনেক নেই অনেক। এই হচ্ছে এই ই না ইয়ে তোমার, এটাই তো? হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই। এখানে আপনারা দেখছেন যে মুরগিগুলো সেল রাখার ব্যবস্থা আছে। এটা হচ্ছে মুরগির শেড, আর এখানে একটু বাউন্ডারি দিয়ে দিছেন। এখানে মুরগিগুলোকে দিনের বেলায় সেলে পালার একটু ব্যবস্থা রাখা হয়েছে। একটু ভিতরে ঢুকবো, একটু ভিতরে আসো। আচ্ছা, একটু ভিতরে আসো, আটকে দিও আবার যাবো। তো এই হচ্ছে, এটা হচ্ছে টাইগার মুরগি। হ্যাঁ হ্যাঁ, টাইগার। তাহলে এখানে মোরগ মুরগি মিলিয়ে কতগুলো আছে? 150টা মোরগ। কতগুলো হবে? 40টা 40 পিস মোরগ হবে। এখন কি ডিমের প্রোডাকশন মানে পাও তুমি? হ্যাঁ হ্যাঁ, আসতেছে ডিমের প্রোডাকশন, আসতেছে ডিমের প্রোডাকশন। এখন পাঁচ পার ডে কত করে পাও? এখন তো নিউ আসতেছে তো 30টা 35টা, 30 থেকে 35টা পাওয়া যায়। আচ্ছা, এখন বলো তো যে সব মিলিয়ে এই যে মুরগি কেন, মুরগিতে কেন মানে আসার চিন্তা থাকে? হলো মুরগিটা এই যে দেন, টাইগার মুরগিটা দেখতে অনেক সুন্দর, আমি শখের বিষয়ই করা আর কি। শখের ওরকম না, প্রফেশনাল না, বাণিজ্যিক না, এমনি প্রফেশনাল ভাবে মানে প্রথমে শখ করেই তো করা। হ্যাঁ, শখে শখে শখ করে করা, তারপরে এখন দেখা ডিমে চলে আসছে। হ্যাঁ, এখন ডিমগুলো কি করার ইচ্ছা আছে? না, এখন বাচ্চা ফুটাবো, বাচ্চা ফুটিয়ে তারপরে সেল করার চিন্তা ভাবনা আছে, মানে বাণিজ্যিক আকারে এখন শখের বিষয়ে। ফার্স্টে মুরগিগুলো তো মোটামুটি বেশ মানে সুন্দর, ওয়েটও ভালো। হ্যাঁ হ্যাঁ, প্রায় ওয়েট 2-2.5 কেজির মতন হবে। বেশ ভালো। খাবার কি দিচ্ছ এখন? এখন ফিড দেওয়া হচ্ছে লেয়ার 1, ডিমের যেটা আছে।
আর ভ্যাকসিন এ পর্যন্ত মানে ছোট থেকে মানে একদিনের বাচ্চা তো এগুলা ছোট থেকে এ পর্যন্ত কতগুলো ভ্যাকসিন দেওয়া হয়েছে? 15টা দিয়ে হয়েছে। 15টা ভ্যাকসিন? কি কি ভ্যাকসিন একটু মানে তুমিই তো দিছো? না আমি দিছি ঠিক আছে, কিন্তু এতগুলো আসলে ওই যে রানীকে দিছি, গাম্বুরা দিছি, তারপর ফাউল কলেরা, রানীকে, গাম্বুরো, ফাউল কলেরা, হ্যাঁ, ফাউল পক্স, ফাউল পক্স, তারপরে এরকম আছে। মানে একটা ভ্যাকসিনের শিডিউল গুলো মেইনটেইন করেছেন, যেহেতু প্যারেন্টস করবেন, ডিমের জন্য রাখবেন, এজন্য যতগুলো ভ্যাকসিন লাগে সবগুলো ভ্যাকসিন দেওয়া হয়েছে। তো প্রথম প্রাথমিক অবস্থায় 200 বাচ্চা আনা হয়েছে। হ্যাঁ 200। কত টাকা দিয়ে? 6000 টাকা দিয়ে। 6000 টাকার বাচ্চা এক পিস আনা হয়েছিল। তারপরে এ পর্যন্ত কয় মাস হলো? এই প্রায় 5 মাস চলে আর। 5 মাস, 5 মাসে কত সব মিলে কত খরচ হলো? খরচ 2 লাখ সামথিং, 2 লাখ, মানে 1,94,000, 96,000 ঘর তো সহকারে, ঘর সহ। হ্যাঁ আচ্ছা, ঘর তাহলে এটা কত হয়েছে? ঘর 70,000 টাকা হয়েছে। 70,000 টাকার ঘর বাবদ লাগছে, এটা তো তোমার সম্পদ না? এটা ঠিক আছে, এটা হচ্ছে পুঁজি। আর ঘরটা করা হয়েছে পূর্ব পশ্চিমে? হ্যাঁ হ্যাঁ, পূর্ব পশ্চিমে। পূর্ব পশ্চিমে দক্ষিণা যে বাতাস আসবে সেই বাতাসটা মানে আপ এন্ড ডাউন করতে পারবে। পাশে কত, পাশে কত ফিট? এই 8 ফিট, আর এমবি 20-27 আর কি। 20-27। আপনারা একটা বিষয় মনে রাখবেন, আমাদের যে সকল বিশেষজ্ঞরা আছে প্রাণী সম্পদ, যারা ডক্টর আছে, বিশেষজ্ঞরা আছে, তারা বলেন যে মুরগির পাশের শেডের ঘর থাকতে হবে 8 ফিট, কারণ বাহিরের যে একটা বায়ু আছে সেই বায়ু ভিতরে চক্রাকারে ঘুরে আবার বেরিয়ে যাবে, 8 ফিটের মধ্যে এরা চলাচল করতে পারে। কিন্তু যদি এর বেশি হয় কিন্তু সেটা এই বায়ুটা বেরোতে পারে না, বাতাসটা বেরোতে পারে না। আপনারা লম্বাই যতটুকু দেন সমস্যা নেই, কিন্তু পাশে 8 ফিট দিতে হবে। এখানে আর একটু ই হইলে ভালো হইতো, যেমন এটা যদি একটু আর একটু নিচে হইতো ভালো হতো। হ্যাঁ প্রথম অবস্থায় তো এরকম বুঝি নাই, তো আসলে এটা একটু নিচে হইলে, এর কারণ হচ্ছে যে ভিতরে যে অ্যামোনিয়া গ্যাসটা হবে, গ্যাসটা কিন্তু ভিতরে রয়ে যাবে, একটু ভিতরে আসবে। ব্যাপারটা যে চারদিকে তো বাতাস ওই দিক দিয়ে আপ ডাউন করে। হ্যাঁ হ্যাঁ, ওরকম ভাবে ই হয় না, গ্যাস হয় না। প্রথম ডিম তো মোটামুটি সাইজ খারাপ না, ভালোই। আজকে এইগুলো কি সবই আজকে? আজকে 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 আবার কিছু ডিম আছে, দেখেন কিছু ডিম আছে ছোট। এটা তো ফার্স্ট প্রথম ডিম না? হ্যাঁ প্রথম ডিম, প্রথম ডিম, এই জন্য হয়তো একটু ছোট। এখন ভালো ডিম পাওয়ার জন্য করণীয় কি 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 করতেছে এখন? ভালো ডিম পাওয়ার জন্য ভিটামিন কি কি দেওয়া হচ্ছে? ভিটামিন যেটা ডিমের জন্য, হ্যাঁ হ্যাঁ, ওই ভিটামিনটা দেওয়া হয়েছে, প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে দিছে। হ্যাঁ হ্যাঁ, ওইটা খাওয়াইতেছে, মানে প্রাণী সম্পদ অধিদপ্তরে যোগাযোগ করা হয়েছে, কিছু ভিটামিন ডিমের জন্য, ভালো ডিমের জন্য কিছু ভিটামিনও খাওয়ানো হচ্ছে। হ্যাঁ, তাতে আনুমানিক ওইটা ব্যাপারটা যে ডিম একটু কম পারে না, ওর জন্য দিছে। তারপরে আবার ডিম পাড়ার সময় অনেক সমস্যা হয়, এর জন্য ওগুলো দিছে, জানি ভালো সমস্যা না থাকবে। আরো আছে না? আছে আছে। আচ্ছা আচ্ছা, নুডল এগুলো কুচে আসে না? না না না, এগুলো কুচে আসে, কুচে আসে না। এ দেখেন এই যে এখানে কতগুলো শাকিল একটু দেখাচ্ছে, দেখেন এখানে অনেকগুলো ডিম আছে, মোটামুটি তো সুন্দর ডিম, মাশাআল্লাহ ভালোই লাগছে। অ্যাকচুয়ালি এগুলোর নারী উদ্যোক্তা যারা আছে, যারা নারী উদ্যোক্তা আছে, তারা যখন বাড়ির উঠানে মুরগি পালন করবে, ছোট্ট একটা ঘরে পালন করবে, এরকম যখন ডিমগুলো উঠাবে আসলেই কিন্তু একটা একটা অন্যরকম একটা মজার ব্যাপার। অন্যরকম এই যে আমরা যারা নারী উদ্যোক্তা আছি, বাড়ির উঠানে একটু জায়গা, আমরা যদি এই 10-15টা মুরগি পালি, এরকম ডিম যদি পারিবারিক চাহিদা মানে মিটে, সেই সাথে কিন্তু একটা ভালো লাগার একটা জায়গা, নারীদের কিন্তু একটা হাত খরচের টাকাটা হয়ে যায়। বাড়িতে পালন করলে কিন্তু ওই রকম খাবারও দরকার নেই না, উঠানে পালন করলে। মাশাআল্লাহ এখানে অনেকগুলো ডিম দেখতে পাচ্ছেন, আরো আছে না? আর নাই, আর নাই, আবার পারবে, ওই যে পারতেছে একটা দুইটা করে পারে সারাদিনই। তাহলে ঘর সহ মুরগি সবকিছু মিলিয়ে 2 লক্ষ টাকা, 1,94,000 টাকা তোমার অলরেডি চলে গেছে।
ঘর 70,000 টাকা পুঁজি ঘর বাদ দিলাম, সব মিলে 1,50,000 টাকা। তাহলে যে যে ডিমগুলো এখন পাওয়া যাচ্ছে, এই ডিমগুলো মেশিনে ফুটিয়ে বাচ্চা ফোটাবে, বাচ্চা ফোটাবে, তারপরে সেল করবে, তারপরে বাচ্চা সেল করবে। মাশাআল্লাহ, সব মিলিয়ে এখন কেমন লাগছে? না, মনে হচ্ছে মোটামুটি ভালোই, এমন নাই এত পরিশ্রম তা না, ওই আইসে খাইতে দেয়। আর রাত্রে সন্ধ্যার দিকে একাই চলে যায় ঘরে, তো ওই আইসা নিয়ে দরজা তালা তুলা দিয়ে। বউ কি সহযোগিতা করে? হ্যাঁ হ্যাঁ, আসে মাঝে মাঝে আসে। আচ্ছা, ওই তো আমার একটু তো এখানে এই যে শিয়ালের ঝামেলা নাই? না, শিয়াল আসবো কিভাবে? এটা তো চারো দিক দিয়ে এখানে না ঘেরাও দিয়ে পারে না, এটা আসার কোনো সুযোগ নাই, স্কোপ নাই। আচ্ছা আচ্ছা, এই যে আমার বন্ধু নাম নুরুল, টাইগার মুরগি পালন করছেন, আমরা কিন্তু ওই কিন্তু স্বাবলম্বী, তো চাচ্ছি যে এই এর ফাঁকেও কিছু একটা বের করে আনা যায় কিনা। হ্যাঁ, সেইটাই, মানে টাকার তো সবারই দরকার, আপনারও দরকার, আমারও দরকার। যদি অল্প পরিশ্রমে প্রতি মাসে 15,000-20,000 টাকা আসে তাহলে ক্ষতি কি? আসলে আমরা চাইলেই আমরা পারি, আমরা উদ্যোক্তা হতে পারি এবং অল্প পুঁজি দিয়েই করতে পারি। এই যে নুরুল 2,000 টাকা এই 200 মুরগি দিয়ে শুরু করছে, 200 না হলেও চলবে, 150টা প্রাথমিক দিয়ে শুরু করা যায়। আপনার বাসায় অল্প একটু জায়গা আছে, সেই জায়গাটাকে কাজে লাগান, সেই জায়গাটাকে আপনারা কাজে লাগান, এই টাইগার মুরগি বলেন, দেশি মুরগি বলেন, সোনালি মুরগি বলেন, এইগুলো পালন করে আমরা স্বাবলম্বী হতে পারি। অনেক উদ্যোক্তা দেখছে, তোমার অভিজ্ঞতা বলো, তোমার কি মনে হচ্ছে? না, ব্যাপারটা হইতেছে যে এটা হলো আমার শখের বিষয়, শখের এটা আমি খামারটা করছি, তো মোটামুটি ভালো হয়, এটা তেমন একটা পরিশ্রম না, ওই একজন 2-3 ঘন্টা সারাদিনে দিলেই এনাফ এটুকু। আর এই পর্যন্ত তোমার মানে খারাপ লেগেছে কি মুরগি পালনে? খারাপ লাগলো যখন বৃষ্টি হয়, আমি তো ছেড়ে বলি, চারিদিকে বৃষ্টি হইলে তাদের আবার ঘরে ঢুকাইতে হয়, মানে সবগুলা যে যায় তা না, কিন্তু 10-20টা হয়তো বাইরে থাকে, ওগুলা বর্ধিত হয় এটুকু। আর বৃষ্টি হইলে তো বাইরে যাইতে পারে না, ওই ইয়ের ভিতরে তো টয়লেট করে আগে, তাই না? ওইটা একটু সমস্যা। আচ্ছা, ব্রুডিং ব্রুডিং তো বাচ্চা নিজেই করছো, তাই তো ব্রুডিং সম্পর্কে একটা আইডিয়া চলে আসছে, ব্রুডিং সম্পর্কে আইডিয়া চলে আসছে মোটামুটি এখন, তাহলে ব্রুডিং এর সমস্যা নাই, বাচ্চা উৎপাদন হবে, বাচ্চাগুলো সেল করার হচ্ছে চিন্তা। আমরা পরবর্তীতে এই নুরুলের সাথে কথা বলবো, আসবো এখানে যে বাচ্চা সেল করে মানে এক মাসে আর কত টাকা খরচ যায়, খাবার খরচ কত টাকা যায় এবং বাচ্চা সেল করে আর কত টাকা থাকে, এই দুয়ে সমন্বয়ে একটা ভিডিও তৈরি করব, যাতে করে আপনাদের সুবিধা হবে যে টাইগার মুরগি পালন করে আসলেই যে মাস শেষে কত টাকা লাভ করা সম্ভব। যদি মনে হচ্ছে যে 10-15,000 টাকা আয় হয় বা 20,000 টাকা আয় হয় তাহলে কিন্তু খারাপ না, না সেটাই, আপনারা প্র্যাকটিক্যাল বুঝতে পারবেন আমাদের ওই যে অ্যাকচুয়ালি আমরা স্বচ্ছতা যেটা সেটা এখানে প্রুফ করব। যে দ্বিতীয় পর্বে আমরা দেখানোর চেষ্টা করবো যে মাসে আয় কত হয়, মানে খরচ কত হয় এবং বাচ্চা বিক্রি করে কত টাকা আসে, এই সমন্বয়ে একটা ক্যালকুলেশন করে একটা ভিডিও আমরা তৈরি করবো। আজকে সবাই ভালো থাকবেন, ইউথ এগ্রো কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল, যেখানে কৃষির কথা, মানুষের কথা এবং যারা প্রান্তিক খামারি, যারা উদ্যোক্তা উদ্যোক্তা হতে চাচ্ছে তাদের গল্পগুলো তুলে ধরে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আপনাদের গঠনমূলক পরামর্শ সবসময় দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।